আসসালামু আলাইকুম সকলকে। আমরা যারা আরব কান্ট্রিতে কাজ করি, বিভিন্ন মুদিরের অর্ডার মতো চলতে হয়, তারা যা বলে তা করতে হয়, তারা অনেক সময় অর্ডার করে থাকে, সেটা আমরা মেনে থাকি। তো এই ভিডিও দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করেছেন, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। প্রথম যে আরবি শব্দটি সেটি হচ্ছে এরমি, মানে হচ্ছে ফেলে দাও। কোনো কিছু ফেলানোর জন্য বললে আরবিরা বলবে এরমি, মানে হচ্ছে ফেলে দাও। হাদা এরমি, এটা ফেলে দাও। হাদা এরমি, এটা ফেলে দাও। হাদা মানে হচ্ছে এটা, এরমি মানে হচ্ছে ফেলে দাও। হাদা এরমি, এটা ফেলে দাও। হাদা খারাপ, এটা খারাপ হয়ে গেছে। হাদা খারাপ, এটা খারাপ হয়ে গেছে। হাদা মানে হচ্ছে এটা, খারাপ মানে হচ্ছে খারাপ হয়ে গেছে। লিসামা খারাপ, এখনও খারাপ হয় নাই। যদি এটা এখনও খারাপ না হয় তাহলে বলতে পারেন লিসামা খারাপ, এটা এখনও খারাপ হয় নাই, বা এখনও খারাপ হয় নাই আরবি হচ্ছে লিসামা খারাপ। হাদা খারবান, এটা নষ্ট বা পচা। কোনো জিনিস যদি নষ্ট বা পচা হয় তাহলে বলতে পারেন হাদা খারবান, এটা নষ্ট বা পচা। খারবান মানে খারাপ বা নষ্ট বা পচা। হাদা এরমি বলো দিয়া, এটা বলো দিয়ে ফেলে দাও। বিশেষ করে আপনারা আরব কান্ট্রিতে দেখবেন রাস্তাঘাটে বিশাল আকারে বলো দিয়ে ড্রাম থাকে, সেই ড্রামকে বলো দিয়ে ড্রাম বলা হয়ে থাকে। তো কোনো কিছু ফলানোর জন্য আরবিরা বলবে হাদা এরমি বলো দিয়া, এটা বলো দিয়ে ফেলে দাও। বর্মিল মানছে ডাস্টবিন, ডাস্টবিনকে আরবিতে বলে বর্মিল। মাগাস মানছে সাইজ বা পরিমাপ করা, কোনো কিছু মাপ যোগ করা বা পরিমাপ করা বা সাইজ নির্ধারণের জন্য যে আরবিটা সেটা হচ্ছে মাগাস। টেইলার্সের বা কাপড় চোপড়ের দোকানে কাজ করেন তাদের জন্য কার্যকরী হবে, বা কাপড় চোপড় আপনারা টেইলারের কাছে বানাতে গেলেও এই শব্দগুলো আপনাদের কাজে লাগতে পারে। নাগেস মানে হচ্ছে কমানো বা বিয়োগ, নাগেস মানে হচ্ছে কমানো বা বিয়োগ। কোনো কিছু আপনি কমাবেন বলতে পারবেন নাগেস সাদা, নাগেস সয়া, একটু কমাবো। গুমাস মানে হচ্ছে কাপড়, প্যান্টের বা শার্টের কাপড় হতে পারে, যেই কোনো কাপড়ের পিস হতে পারে। ইব্রা মানে সুই। ব্লাউজকে আরবিতে বলে ব্লুজা, ব্লুজা মানে হচ্ছে ব্লাউজ। আকমাম মানে হচ্ছে জামার হাতা, জামার হাতাকে আরবিতে বলে আকমাম, জামার হাতা আরবি হচ্ছে আকমাম। তান্নুরা মানে স্কার্ট, তান্নুরা মানে হচ্ছে স্কার্ট। বান্তালন, বান্তালন প্যান্ট, প্যান্টকে আরবিতে বলে বান্তালন। গৌতন মানে সুতি, সুতি কাপড়কে আরবিতে বলে গৌতন। মালাবেস মানে হচ্ছে কাপড় বা ড্রেস, ড্রেসকে আরবিতে বলে মালাবেস। জেব মানে হচ্ছে পকেট, পকেটকে আরবিতে বলে জেব। কাফাজাত মানে হচ্ছে গ্লাভস, হাতের গ্লাভস হতে পারে, পায়ের গ্লাভস হতে পারে, গ্লাভসকে আরবিতে বলে কাফাজাত। হারির, হারির মানে হচ্ছে সিল্ক। হিজাম মানে হচ্ছে বেল্ট, যে কোনো বেল্টকে আরবিতে বলে হিজাম। শার্রাপ মানে হচ্ছে মোজা, মোজাকে আরবিতে বলে শার্রাপ। তান্নুরা তয়েইলা, লম্বা স্কার্ট, লম্বা স্কার্টকে আরবিতে বলে তান্নুরা তয়েইলা। শার্রাপ মানে হচ্ছে মোজা, শার্রাপ, শার্রাপ মানে হচ্ছে মোজা। তান্নুরা তয়েইলা, লম্বা স্কার্ট, তান্নুরা তয়েইলা, লম্বা স্কার্ট। ফুস্তান মানে হচ্ছে মেয়েদের ফ্রক, মেয়েদের ফ্রককে আরবিতে বলে ফুস্তান। আমরা শিখেছি তান্নুরা তয়েইলা, তান্নুরা তয়েইলা, আমরা শিখেছি তান্নুরা তয়েইলা, তান্নুরা তয়েইলা, লম্বা স্কার্ট। শর্ট বা খাটো স্কার্টকে আরবিতে বলে তান্নুরা গেসিরা, তান্নুরা গেসিরা মানে শর্ট স্কার্ট বা খাটো স্কার্ট। তান্নুরা মানে স্কার্ট, তয়েইলা মানে লম্বা, গেসিরা মানে শর্ট বা খাটো। আজরার মানে অনেকগুলো বুতাম, অনেকগুলো বুতামকে আরবিতে বলে আজরার, আর একটি বুতামকে বলে জোর, জোর। মেজাল্লাত মানছে হাতা কাটা জামা, হাতা কাটা জামা বা গেঞ্জি হতে পারে হাতা কাটা, সেটাকে বলে মেজাল্লাত, মেজাল্লাত। আমাদের আজকের আরবি ভাষা শিখার ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। যারা নতুন আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।